গল্প কাব্য গল্প চ্যানেলে আমি মনিরামুন আপনাদের পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের আত্মজৈবনিক রচনা হিজিবিজি আজ থাকছে পর্ব পাঁচ নামধাম মানুষের প্রথম পরিচয় তার নাম দ্বিতীয় পরিচয় কি ধাম নামধাম একসঙ্গে উচ্চারিত হয় বলেই এই জিজ্ঞাসা আমি মনে করি না নামধাম মানুষের পরিচয় চুরুলিয়াতে কাজী নজরুল নামের আরেকজন থাকলেই দুই নজরুলের এক পরিচয় হবে না যদিও তাদের নামধাম এক নাম বিষয়ে আজকের লেখা পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফের উদ্ধৃতি দিয়ে শুরু করি সুরা বাকার রায় আল্লাপাক বলছেন আমি আদমকে প্রতিটি বস্তুর নাম শিখিয়েছি এখানে নাম নিশ্চয়ই প্রতীকী অর্থে এসেছে নাম হল বস্তুর প্রপার্টি বা ধর্ম আল্লাপাকের অনুগ্রহে আল্লাপাক যে জ্ঞান আদমকে দিলেন সব ফেরেস্তা তা থেকে বঞ্চিত হল আমরা মানব সন্তানরা বস্তুর নাম জানি আগ্রহ নিয়ে নতুন নতুন নাম দেই গ্যালাক্সির নাম দিলাম অ্যান্ড্রোমিডা মঙ্গল গ্রহের দুই চাঁদের একটির নাম দিলাম ডিমোস আর একটি ফিবোস কিছু কিছু নাম আমরা আবার বাতিলও করে দিই উদাহরণ মির্জাফর বাংলাদেশের কোনো বাবা মা ছেলে মেয়ের নাম মির্জাফর রাখবে না মির্জাফর এবং বিশ্বাসঘাতকতা আজ সমার্থক মির্জাফরের চেয়েও বড় বিশ্বাসঘাতক ছিল সিরাজের হত্যাকারী মিরন তার প্রতি আমাদের তেমন কোনো রাগ নেই যেমন আছে মির্জাফরের প্রতি মিরন নাম নিষিদ্ধ না কিন্তু মির্জাফর নিষিদ্ধ কেন কুখ্যাতদের নামে বাবা মা তাদের সন্তানদের নাম রাখেন না আবার অতি বিখ্যাতদের নামেও রাখেন না ইংল্যান্ডের বাবা মারা তাদের সন্তানের নাম শেক্সপিয়র রাখেন না আইনস্টাইন নাম রাখা হয় না তবে আমেরিকার ফার্গো শহরে আমার এক অধ্যাপকের কুকুরের নাম ছিল আইনস্টাইন তিনি আইনস্টাইনকে সম্মান দেখানোর জন্য তার প্রিয় কুকুরের এই নাম রেখেছিলেন চিন্তা এবং কর্মে আমেরিকানদের মতো জাতি দ্বিতীয়টি নেই তাদের দুটা নামের নমুনা দেই এই দুজন নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিতে আন্ডার গ্র্যাজুয়েট ক্লাসের ছাত্র মিস্টার লং ফ্রগ লম্বা ব্যাং মিস্টার ব্রাউন ফক্স ক্ষয়েরি শিয়াল এখন আমার নিজের নামের জটিলতা বিষয়ে বলি উনিশশো বাহাত্তর সাল মা গিয়েছেন বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে টাকা তুলতে পারলেন না কারণ বাবা কোনো এক অদ্ভুত কারণে মাকে প্রভিডেন্ট ফান্ডের নমিনি করে যাননি তিনি নমিনি করে গেছেন তার বড় ছেলেকে কাজেই আমি গেলাম আমিও টাকা তুলতে পারলাম না কারণ বাবা তার ছেলের নাম লিখেছেন শামসুর রহমান আমার নাম হুমায়ুন আহমেদ আমি বিনয়ের সঙ্গে বললাম আমার বাবার অনেক অদ্ভুত স্বভাবের একটি হচ্ছে তিনি কিছুদিন পর ছেলে মেয়েদের নাম বদলাতেন শুরুতে আমার নাম ছিল শামসুর রহমান তিনি আমার নাম বদলে হুমায়ুন আহমেদ রেখেছেন কিন্তু এই তথ্য প্রভিডেন্ট ফান্ডের কাগজপত্রে দিতে ভুলে গেছেন যাকে এত কথা বলা হলো তিনি মুখ গম্ভীর করে বললেন আপনি প্রমাণ করুন যে শুরুতে আপনার নাম ছিল শামসুর রহমান আমি অতি দ্রুততা প্রমাণ করলাম ভদ্রলোকের হাতে একশো টাকা ধরিয়ে দিলাম জীবনের প্রথম কাউকে ঘুষ দেওয়া আমাদের নবীজি সাল্লাহ আলহ আসসাল্লাম সন্তানের নামকরণ বিষয়ে উপদেশ দিয়ে গেছেন তিনি বলেছেন তোমরা সন্তানদের জন্যে সুন্দর সুন্দর নাম রাখবে যেমন আসিয়া নামটা রাখবে না আসিয়া নামের অর্থ দুঃখিনী দুণী নাম রাখবে কেন আমার বড় চাচির নাম আসিয়া দুঃখে দুঃখে তার জীবন কেটেছে শেষ জীবনে অন্ধ হয়ে গিয়েছিলেন আমরা বাংলাদেশে মুসলমানরা ছেলে মেয়েদের ইসলামী নাম রাখতে আগ্রহী আল্লাহর নামের সঙ্গে মিলিয়ে নাম যেমন আব্দুল কাদের আল্লাহর দাস গোলাম রসুল রসুলের গোলাম আল্লাহর নামের সঙ্গে মিলিয়ে কখনো কোনো মেয়ের নাম কেন রাখা হয় না আল্লাপাক্ত নারী পুরুষের ঊর্ধ্বে তারপরেও তার নাম পুরুষবাচক কেন ভাবা হয় এই বিষয়ে জ্ঞানীরা কেউ কি আমার প্রশ্নের জবাব দেবেন বাংলাদেশের শিক্ষিত এবং একুশে ফেব্রুয়ারির ভাবে উজ্জীবিতরা সন্তানদের জন্য বাংলা নাম খোঁজেন তবে ডাক নাম ভালো নাম অবশ্য ইসলামী বাংলা নাম নিয়ে আমি আছি বিপদে অনেকেরই ভুল ধারণা আছে যে লেখকরা সুন্দর সুন্দর নাম জানেন আমি কিন্তু জানি না তাতে রক্ষা নেই পরিচিতজনদের নাম দেওয়ার জন্যে আমাকে প্রস্তুত থাকতে হয় সিলেটের নাট্যকর্মী আরজুর ছেলে হয়েছে নামের জন্য দিনে চার পাঁচবার টেলিফোন আঁকিকে আটকে আটকে আছে আমি বললাম নাম রাখো মানব আরজু বিস্মিত হয়ে বলল স্যার সে তো মানবই অন্য কিছু তো না তাহলে মানব কেন রাখব আমি বললাম সেটাও একটা কথা এক মাস সময় দাও নাম ভাবতে থাকি না স্যার খাসি কেনা হয়ে গেছে আজই নাম রাখা হবে মানবী রাখা হবে হবিগঞ্জের আরেক অভিনেতার নাম সোহেল তার প্রথম ছেলে হয়েছে নামের জন্য অস্থির নাম আমাকেই রাখতে হবে আমি বললাম যেহেতু প্রথম সন্তান নাম প্রথম সন্তান নাম রাখো প্রথম সোহেল বলল নাম খুবই পছন্দ হয়েছে স্যার অদ্ভুত এক বছর না ঘুরতেই আবারও তার এক ছেলে তার নাম রাখলাম দ্বিতীয় এবং সোহেলকে বললাম তৃতীয় ছেলে মেয়ে যাই হয় আমার কাছে নাম চাইবে না সরাসরি নাম রাখবে তৃতীয় পরের জন চতুর্থ তারপরের জন পঞ্চম এভাবে চলবে ঠিক আছে জি স্যার ঠিক আছে সম্প্রতি ছেলের নামের জন্যে আমার কাছে এসেছে অভিনেতা মিজান আমি বললাম নাম রাখো লুব্ধক মিজান মুখ কাঁচু করে বলল লুব্ধক জিনিসটা কী স্যার আমি বললাম আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ইংরেজিতে বলে সিরিয়াস মিজানপুত্র এখন আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ যখন আর্কিটেক্টকে দিয়ে বাড়ি বানায় তখন বেশ আয়োজন করে বলে তার কি কি প্রয়োজন যেমন মাস্টার বেডরুমের সঙ্গে বারান্দা থাকতে হবে ফ্যামিলি স্পেসে বই রাখার লাইব্রেরি হবে সার্ভেন্টস টয়লেট আলাদা হবে ইত্যাদি আমার কাছে যারা নাম চাইতে আসে তারাও বেশ আয়োজন করেই তাদের দাবিগুলি তোলে যেমন এক মা তার ছেলের নামের জন্য এসেছে স্যার ছেলের নামের প্রথম অক্ষর হবে আ কারণ আমার নামের প্রথম অক্ষর আ আতিয়া শেষ অক্ষর হবে ল কারণ ছেলের বাবার নামের প্রথম অক্ষর ল লতিফ নামের অর্থ যদি নদী আকাশ বা মেঘ হয় তাহলে খুব ভালো হয় তার চেয়ে বড় কথা নামটা হতে হবে আনকমন আমি বললাম ছেলের নাম রাখো আরিয়াল নদীর নামে নাম আরিয়াল খা নামে আমাদের একটা নদী আছে জানো নিশ্চয়ই ছেলের মা গম্ভীর মুখে বলল আরিয়াল খা নাম রাখব হ্যাঁ তোমার সব ইচ্ছা এই নামে পূরণ হচ্ছে নদীর নামে নাম আনকমন নাম শুরু হয়েছে তোমার নামের আধ্যক্ষর শেষ হচ্ছে তোমার স্বামীর নামের আধ্যক্ষর দিয়ে আমার স্বামীর বংশ খা বংশ না তাতে কি তোমার ছেলে খাব অংশের পত্তন করবে তার থেকে শুরু হবে খাব অংশ স্যার আপনাকে আমার ছেলের নাম রাখতে হবে না ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ শুধু যে ছেলে নাম তা না আমাকে অনেক স্থাপনার নামও রাখতে হয়েছে কাকুলি প্রকাশনের মালিক সেলিম সাহেব উত্তরায় বিশাল চারতলা বাড়ি তুললেন আমাকে নাম রাখতে হলো নাম রাখলাম বৃষ্টিবিলাস সেলিম সাহেব বাড়ির সামনে শ্বেত পাথরের ফলকে লিখলেন এই বাড়ির নাম রেখেছেন সময় প্রকাশনের ফরিদ ময়মনসিংহে বাড়ি করবে বাড়ির নাম আমি ছাড়া কে রাখবে নাম দিলাম ছায়াবিথি নামকরণ চলছেই এই নামকরণের একটা ভালো দিক হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তনে নামের পরিবর্তন হবে না পাদটিকা ওল্ড ফুলস ক্লাবের সান্ধ্য সভায় কলকাতার এক ভাষাতত্ত্ববিদ উপস্থিত হলেন আমরা সবাই চেষ্টা করতে লাগলাম জ্ঞানী টাইপ কথা বলার তেমন কোনো জ্ঞানী কথা খুঁজে না পেয়ে আমি বললাম আচ্ছা ভাই আম নামটা কীভাবে এলো আমের বদলে জাম নাম কেন আমরা রাখলাম না ভদ্রলোক বললেন আমের নাম যদি জাম রাখা হতো তাহলে আপনি বলতেন জাম রাখা হলো কেন কেন আম রাখা হলো না আমি বললাম অত্যন্ত সত্যি কথা বাংলা ভাষাভাষী বিশাল ভূখণ্ডে সবাই একসঙ্গে আমকে আম ডাকা শুরু করলো কেন মিটিং করে কি ঠিক করা হয়েছিল মিটিং করে কি ঠিক করা হয়েছিল এই ফলটার নাম হবে আম আমি যতদূর জানি অতি প্রাচীনকালে মানব সমাজ ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে ছড়িয়ে ছিটিয়েছিল এক দলের সঙ্গে আরেক দলের যোগাযোগই ছিল না অথচ সবাই একটা ফলের নাম রাখলো আম এক হাজার মাইল লম্বা নদী ব্রহ্মপুত্র সবাই তাকে ব্রহ্মপুত্রই ডাকছে কে রেখেছিল আদি নাম ভাষাতত্ত্ববিদ হক চকিয়ে গেলেন আবলতাবোল কথা বলা শুরু করলেন তার জন্যে ওই দিনের আসর ছিল শিক্ষা সফর কুইজ আমাদের পাঁচ আঙুলের একটির নাম অনামিকা রিং ফিঙ্গার অর্থাৎ নামহীন এই আঙুলটির নাম নেই কেন উত্তর মহাদেব শিব তার হাতের অনামিকা দিয়ে চার মাথা ব্রহ্মার একটা মাথা ঘাট থেকে ফেলে দিয়েছিলেন এই কাজের পরপর মহাদেব অনুতাপে দগ্ধ হলেন যে আঙুল দিয়ে তিনি এই কাজটি করেছেন সেই আঙুলকে তিনি অভিশাপ দিলেন বললেন আজ থেকে তুই নাম গ্রহণের যোগ্যতা হারালি আজ থেকে তুই অনামিকা উৎস বাংলা শব্দের উৎস অভিধান ফরহাদ খান এখন কোথায় যাব কার কাছে যাব মাদ্রাসার কিছু ছাত্র হইচই করেছে সঙ্গে সঙ্গে সরকার নত যেন সরকার জনতার চেতনারই ছায়া কাজে আমরাও নত যেন ব্যাপার কিছুই বুঝতে পারছি না হুঙ্কার শুনছি সব ভাস্কর্য ভেঙে ফেলা হবে শিক্ষা অনির্বাণ নিভিয়ে দেয়া হবে সরকার দেরি করছে কেন শিক্ষা অনির্বাণ নিভিয়ে অন্ধকারে প্রবেশ করলেই হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভাস্কর্য বিভাগের দরজা জানলা এখনই সিল করে দেয়া দরকার মাদ্রাসা যেসব বালক না বুঝেই হইচই করছে তাদের কিছু ঘটনা বলতে চাচ্ছিলাম তাদের না বলে আমি বর্তমান সরকারের সদস্যদের ঘটনাগুলো বলতে চাচ্ছি তারা কি শুনবেন আমাদের মহানবী সাল্লাহ আলাহ আসাল্লাম কাবা শরীফে তিনশো ষাটটি মূর্তি অপসারণের নির্দেশ দিয়েছিলেন দেয়ালের সব ফ্রেস্কো নষ্ট করার কথাও তিনি বললেন হঠাৎ তার দৃষ্টি পড়ল কাবার মাঝখানের একটি স্তম্ভে যেখানে বাইজেন্টাইন যুগের মাদার মেরির একটি অপূর্ব ছবি আঁকা নবীজি সাল্লাহ সাল্লাম সেখানে হাত রাখলেন এবং বললেন এই ছবিটা তোমরা নষ্ট করো না কাজটি তিনি করলেন সৌন্দর্যের প্রতি তার অসীম মমতা থেকে মহানবীর ইন্তেকালের পরেও ছশো তিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত ধর্মপ্রাণ খলিফাদের যুগে কাবা শরীফের মতো পবিত্র স্থানে এই ছবি ছিল এতে কাবা শরীফের পবিত্রতা ও শালীনতা ক্ষুণ্ণ হয়নি মহানবী আলাইহ আসাল্লামের প্রথম জীবনীকার ইবনে ইসাকের আরব ইতিহাসবিদ জন্ম সাতশো চার খ্রিস্টাব্দ মদিনা মৃত্যু সাতশো সাতষট্টি খ্রিস্টাব্দ বাগদাদ লেখা দি লাইফ অফ মোহাম্মদ গ্রন্থ থেকে ঘটনাটি বললাম অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত বইটি অনুবাদ করেছেন আলফ্রেড গিয়ম প্রকাশকাল দু হাজার ছয় পৃষ্ঠা সংখ্যা পাঁচশো বাহান্ন আমরা সবাই জানি হজরত আয়েশারাদি আল্লাহ ন বছর বয়সে নবীজি সাল্লাহু আলাইহাল্লামের সহধর্মিনী হন তিনি পুতুল নিয়ে খেলতেন নবীজির তাতে কোনো আপত্তি ছিল না বরং তিনিও মজা পেতেন এবং কৌতূহল প্রদর্শন করতেন মোহাম্মদ আলী আল সাবুনী রাওয়াজায়ুল বয়ন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা চারশো তেরো ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে হজরত ওমর রাদি আল্লাহ আনহু জেরুজালেম জয় করেন প্রাণীর ছবি সহ একটি ধূপদানি তার হাতে আসে তিনি সেটি মসজিদে নববীতে ব্যবহারের জন্য আদেশ দেন আব্দুল বাসির ইসলাম ও ভাস্কর্য শিল্প বিরোধ ও সমন্বয় ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদ পত্রিকা জুলাই দু হাজার জুন দু পারস্যের কবি শেখ সাদিকে কি পরিচয় করিয়ে দেওয়ার কিছু আছে উনি হচ্ছেন সেই মানুষ যার নাত এ দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা সব সময় পাঠ করে থাকেন বালাগাল উলা বিকামা কাসাফাদ দুজা বি জামা লিহি মাদ্রাসার উত্তেজিত বালকেরা শুনলে হয়তো মন খারাপ করবে যে শেখ সাদির মাজারের সামনেই তার একটি মর্মর পাথরের ভাস্কর্য আছে সেখানকার মাদ্রাসার ছাত্ররা তা ভাঙেনি ইসলামের দুজন মহান সুফি সাধক যাদের বাস ছিল পারস্যে বর্তমান ইরান এদের একজনের নাম জালাল রুমি অন্যজন উদ্দিন আত্মার নিশাপুর তার মাজারের সামনেও তার আবক্ষ মূর্তি আছে বড় বিপ্লবের দেশে ডক্টর আব্দুস সবুর খান সহকারী অধ্যাপক ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় কঠিন ইসলামিক দেশের একটির নাম লিবিয়া লিবিয়ার রাজধানী ত্রিপলিতে বিশাল একটি মসজিদ আছে মসজিদের সামনেই গ্রিকদের তৈরি একটি মূর্তি স্বমহিমায় শোভা পাচ্ছে সেখানকার মাদ্রাসার ছাত্ররা মূর্তিটি ভেঙে ফেলেনি আফগানিস্তানের তালেবানরা পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধ মূর্তি যা ছিল বিশ্ব ঐতিহ্যের অংশ ভেঙে ধুলায় মিশিয়ে দিয়েছে আমরা ভাঙছি সাঁজির মূর্তি যার জীবনের সাধনায় ছিল আল্লাহর অনুসন্ধান মাওলা বলে ডাক রসনা গেলো দিন ছাড় বিষয় বাসনা যেদিন সাই হিসাব নিবে আগুন পানি তুফান হবে এই বিষয়ে তোর কথায় রবে একবার ভেবে দেখ না লালন শাহ দেশের বর্তমান অবস্থা দেখে আমার দম বন্ধ লাগছে কিভাবে প্রতিবাদ করব তাও বুঝতে পারছি না একজন লেখকের দৌড় তার লেখা পর্যন্ত বিটিভিতে মহান মুক্তিযুদ্ধের গাথা যোছনা ও জননীর গল্প প্রচার হচ্ছে প্রতিবাদ হিসেবে এই গাথার প্রচার আমি বন্ধ করলাম দেশ মুক্তিযুদ্ধের গল্প শোনার জন্য এখনও তৈরি না বাংলাদেশে তো অনেক বড় বড় ইসলামী পণ্ডিত আছেন তারা কেন চুপ করে আছেন তারা কেন পূজার মূর্তি এবং ভাস্কর্যের ব্যাপারটি সবাইকে বুঝিয়ে বলছেন না এই বিশ্ব মানুষের মতো বুদ্ধিমান কোনো প্রাণীর সন্ধান এখনও পাওয়া যায়নি বিশ্বব্রহ্মাণ্ডের তুলনায় অতি তুচ্ছ এই প্রাণী নিজের মেধায় সৃষ্টি রহস্যের সমাধানের দিকে এগোচ্ছে তার পরিচয় সে রেখে যাচ্ছে কাব্যে সাহিত্যে সঙ্গীতে শিল্পকলায় মাত্র সাড়ে পাঁচ ফুট উচ্চতার এই প্রাণী তার দীর্ঘ ছায়া ফেলেছে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে মানুষের সৃষ্টির প্রতি সম্মান দেখানো মহান সৃষ্টিকর্তার প্রতি সম্মান দেখানো কারণ সব সৃষ্টির মূলে তিনি বাস করেন এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয় লোকভয় রাজভয় মৃত্যু ভয় আর দিনপ্রাণ দুর্বলের এ ভার এই চিরপেষণ যন্ত্রণা ধুলি তলে এই নিত্য অবনতি দণ্ডে পলে পলে এই আত্ম অপমান অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্ত নত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারম্বার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার এ বৃহৎ লজ্জারাশি চরণ আঘাতে চূর্ণ করি দূর কর মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে উদার আলোক মাঝে উন্মুক্ত বাতাসে রবীন্দ্রনাথ ঠাকুর অধ্যাপক ইউনুস একটি দৈনিক পত্রিকা অধ্যাপক ইউনুসকে নিয়ে প্রথম পাতায় কার্টুন ছেপেছে সেখানে তিনি হাসি মুখে রোগাভোগা একজন মানুষের পা চেপে শূন্যে ঝুলিয়েছেন মানুষটার মুখ থেকে ডলার পড়ছে অধ্যাপক ইউনুস বড় একটা পাত্রে ডলার সংগ্রহ করছেন কার্টুন দেখে কেউ কেউ হয়তো আনন্দ পেয়েছেন আমি হয়েছি ব্যথিত ও বিস্মিত পৃথিবী মান্য একজন মানুষকে এভাবে অপমান করা যায় না ছোটোবেলা থেকেই আমরা শুনি মানেকে মান্য করিবে বাংলা সাহিত্যে বিখ্যাত দুটি পঙ্ক্তিও আছে যদ্যপি আমার গুরু শুরি বাড়ি যায় তদ্যপি আমার গুরু নিত্যানন্দ রায় অধ্যাপক ইউনুসকে আমি ব্যক্তিগতভাবে চিনি না তার সঙ্গে আমার কখনো দেখাও হয়নি এর প্রধান কারণ অতি গুরুত্বপূর্ণ মানুষদের কাছ থেকে আমি নিরাপদ দূরত্বে থাকতে পছন্দ করি অনেক বছর আগে যখন অধ্যাপক ইউনুস নক্ষত্র হয়ে ওঠেননি আমি তার কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে একটি বই উৎসর্গ করেছিলাম সেই বইও আমি নিজের হাতে তাকে দেইনি যতদূর মনে পড়ে ইউনুস সাহেবের ছোটো ভাই সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীরের হাত দিয়ে পাঠিয়েছি মোহাম্মদ জাহাঙ্গীর সমাজের অতি গুরুত্বপূর্ণ কেউ না বলে তার সঙ্গে আমার কিঞ্চিত সক্ষ্য আছে অধ্যাপক ইউনুস যখন নোবেল পুরস্কার পান তখন আমি নাটকের একটি ছোট্ট দল নিয়ে কাঠমান্ডুর হোটেল এভারেস্টে থাকি হোটেলের লবিতে বসে চা খাচ্ছি হঠাৎ আমার ইউনিটের একজন চেঁচাতে চেঁচাতে ছুটে এলো সে বলছে স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি স্যার আমরা নোবেল পুরস্কার পেয়েছি সে বলেনি অধ্যাপক ইউনুস নোবেল পুরস্কার পেয়েছেন সে বলেছে আমরা পেয়েছি অধ্যাপক ইউনুসের এই অর্জন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের অর্জন আমার মনে আছে এই আনন্দ সংবাদ শোনার পর আমি শুটিং বাতিল করে উৎসবের আয়োজন করি সেই উৎসবের শিখা আমি বুকের ভেতর এখনও জ্বালিয়ে রেখেছি দেশের বাইরে যখন সবুজ পাসপোর্ট নিয়ে যাই তখন আগের মতো হীনমন্যতায় ভুগি না কারণ এই সবুজ পাসপোর্ট অধ্যাপক ইউনুস ব্যবহার করেন আমাদের ক্রিকেট খেলোয়াড়েরা ব্যবহার করেন আমার ছোট ছেলে নিষাদ সাহস বলতে পারে না হ উচ্চারণে তার সমস্যা হয় সে বলে সাগস আমিও তার মতো করে বলছি অধ্যাপক ইউনুসকে ছোট করছে কার এত বড় সাগস মানি লোকদের অসম্মান করে আমরা কি আনন্দ পাই ব্যাপারটার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা থাকতে পারে আমরা যারা সাধারণ তারা বলতে পারি এই দেখো তুমি আমাদের মতোই সাধারণ একটি পত্রিকায় পড়লাম গান্ধীজিকে নিয়ে বই লেখা হয়েছে সেই বইয়ে যুক্তি দিয়ে প্রমাণ করা হয়েছে গান্ধীজি ছিলেন সমকামী হায় রে কপাল অধ্যাপক ইউনুসকে গান্ধীজির মতো গভীর গর্তে ফেলে দেওয়ার চেষ্টা হলেও আমি বিস্মিত হব না তবে আমি ব্যক্তিগতভাবে সবসময় তার পেছনে থাকব এবং আশা করব তার মাথার উপরের ঘন কালো মেঘ সরে সূর্য ঝলমল করে উঠবে আশা করা ছাড়া একজন লেখক আর কি বা করতে পারেন দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার খুঁজবে কবে রবীন্দ্রনাথ ঠাকুর গীতালি যোগাযোগ মন্ত্রীর পদত্যাগ এখানে যে যোগাযোগ মন্ত্রীর গল্প বলা হচ্ছে তিনি আওয়ামী লীগ বিএনপি বা এরশাদ আমলের মন্ত্রী নন অন্য কোনো আমলের তবে আনন্দের বিষয়ে সব আমলের জিনিস একই লেখক যোগাযোগ মন্ত্রী সালাউদ্দিন খান ভুলু সাহেবের দুপুরে কিছুক্ষণ ঘুমানোর অভ্যাস মন্ত্রীর কঠিন দায়িত্ব পালনের সময়ও তিনি এই অভ্যাস বহাল রেখেছেন একটু উনিশ বিশ অবশ্য হচ্ছে আগে ঘুমানোর সময় একজন গায়ের ঘামাচি মেরে দিত এখন সেটা সম্ভব হচ্ছে না প্রায়ই ভাবেন পলিটিক্যাল পিএসকে ঘামাচি মারতে বলবেন সে আগ্রহ নিয়ে এই কাজটা করবে একটাই ভয় কোনো পত্রিকায় যদি নিউজ চলে যায় পত্রিকাগুলো চলে গেছে দুষ্টুদের দখলে তারা সম্মানিত মন্ত্রীদের ওপর টেলিস্কোপ ফিট করে রেখেছে আরাম করে দশ মিনিট ঘুমানোর উপায়ও নেই সালাউদ্দিন খান ভুলো দিবানিদ্রা সেরে উঠেছেন মন মেজাজ এখনও ধাতস্থ হয়নি তিনি কয়েকবার হাই তুললেন এই সময় তার পিএস সরকারি ঢুকলেন বিনীত গলায় বললেন স্যারের ঘুম ভালো হয়েছে মন্ত্রী বললেন আমি আপনাকে অনেকবার বলেছি দুপুরে আমি ঘুমাই না যোগ বন্ধ করে এক ধরনের যোগ ব্যায়াম করি সব এই ব্যায়ামের নাম এতে টেনশন কমে পি বললেন স্যার সরি আমি যোগ ব্যায়ামের ব্যাপারটা বুঝতে পারিনি আপনার নাক ডাকার শব্দে বিভ্রান্ত হয়েছি আর বিভ্রান্ত হবেন না নাক ডাকা না দ্রুত নিঃশ্বাস প্রশ্বাস ফেলা যোগ ব্যায়ামেরই অংশ আমার নাকে পলিপ আছে বলে দ্রুত নিঃশ্বাস প্রশ্বাসের সময় নাক ডাকার মতো শব্দ হয় এখন ক্লিয়ার হয়েছে অবশ্যই স্যার কোনো কাজে এসেছেন একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে মাইক্রোবাস ভেঙে গুড়া হয়ে গেছে পাঁচজন মারা গেছে অ্যাক্সিডেন্ট হলে মানুষ মারা যাবে এটা নতুন কি এই তুচ্ছ বিষয় নিয়ে আপনি আমার কাছে এসেছেন অনেকেই আপনাকে দুষছে রাস্তাঘাট ভাঙা খানাখন্দে ভরা এই কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা কি মাস ভাদ্র মাসের শুরু বৃষ্টি হচ্ছে না রোজ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে রাস্তাঘাট ঠিক থাকে থাকে না স্যার বাস্তবতা বুঝতে হবে তুচ্ছ বিষয়ে মন্ত্রীকে দুষলে হবে না বুঝেছেন জি স্যার খরা মৌসুম আসুক রাস্তাঘাট ঠিক হবে সাংবাদিকেরা আপনার কাছ থেকে শুনতে চায় শুনতে চাইলেই আমি শোনাবো না আপনি বলে দিন গতবারের সরকারের যোগাযোগ খাতে সীমাহীন দুর্নীতির কারণে রাস্তাঘাটের আজ এমন বেহাল দশা একটা স্টেটমেন্ট দিয়ে দিন জি স্যার স্টেটমেন্টের ব্যবস্থা করছি তবে আপনাকে একটু কষ্ট করে হাসপাতালে যেতে হবে কেন মাইক্রোবাস দুর্ঘটনায় কিছু বিখ্যাত মানুষ মারা গেছে যারা আহত তাদের দেখতে যাওয়া উচিত বিখ্যাত মানুষ কে মারা গেল পিএস বিখ্যাত মানুষদের তালিকা বললেন মন্ত্রী বিরক্ত গলায় বললেন এরা বিখ্যাত হলো কবে আমি তো নামও শুনি নাই মিডিয়া এদের বিখ্যাত বানিয়েছে সব মিডিয়ার কাছে দেশটাকে নষ্ট করে দিচ্ছে মিডিয়া যথার্থ বলেছেন তবে মিডিয়াকে অগ্রাহ্য করা ঠিক হবে না হাসপাতালে গিয়ে কি বলবো ঠিক করে এনেছেন উল্টাপাল্টা কিছু বলে ফেলতে পারি মুড়ি মানুষ তো মুড়ির উপর চলি পিএস বললেন আমি দুই ধরনের বক্তব্য তৈরি করে এনেছি যেটা আপনার পছন্দ আপনি বলবেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে আমাদের কি করার আছে মন্ত্রী বললেন ভালো বক্তব্য আল্লাহর উপর কোনো কথা নেই ধর্মভিত্তিক দল আমার এই বক্তব্য পছন্দ করবে অথবা আপনি বলবেন মাইক্রোবাসের চালকের অদক্ষতাই দুর্ঘটনার কারণ সে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে এতে দোষটা ওদের ঘাড়ে গিয়েই পড়বে মন্ত্রী বললেন হুম এটাও খারাপ না আমি বরং দুটো একত্র করে বলি প্রথম বলি মাইক্রোবাস চালকের ভুল তারপর বলি আল্লাহর মাল আল্লাহ নিয়েছে বুদ্ধিটা কেমন বের করেছি অসাধারণ আপনার চিন্তা চিন্তাধারাই বৈপ্লবিক আমাদের এই মুড়ি মন্ত্রী নানান ধরনের কথাবার্তা বলা শুরু করলেন মিডিয়া তাকে নিয়ে কিছু কাজকর্ম করলো মন্ত্রী যখন গাড়ি নিয়ে রাস্তার বেহাল দশা দেখতে গেলেন তখন বদগুলো তার হাসি মুখের ছবি ছাপালো রাস্তার বিশাল এক গর্তের সামনে দাঁড়িয়ে তিনি হাসছেন এরকম ছবি এই অপরাধ ক্ষমা করা যায় কিন্তু তার পদত্যাগ চেয়ে প্রতিবেদন ক্ষমা করা যায় না বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো মন্ত্রী পদত্যাগ করেছে মন্ত্রীরা হলেন কচ্ছপ কচ্ছপের মতো কামড় দিয়ে তারা মন্ত্রিত্ব ধরে রাখবেন এটাই নিয়ম মন্ত্রী তার রাজনৈতিক সচিবের পরামর্শে কিছু জটিল পদক্ষেপ নিয়ে নিলেন একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হলো একটা ছোট্ট সমস্যা তাতে হলো দেখা গেল সবাই দুর্নীতিবাজ রসুনের বোটা অবস্থা একজনকে শাস্তি দিলে বাকিরা খেপে যাবে ওদের গায়ে হাত দেওয়া যাবে না কাজেই অনেক ঝামেলা করে একজন সৎ কর্মচারী খুঁজে তাকে বরখাস্ত করা হলো মন্ত্রী মহোদয় সব পত্রিকায় তার একটা ছবি পাঠালেন সে ছবিতে তিনি কোদাল দিয়ে ভাঙা রাস্তার পাশে দাঁড়ানো নিচে লেখা মন্ত্রী মহোদয় নিজে রাস্তা মেরামতে নেমে পড়েছেন কোনো পত্রিকা পত্রিকায় ছবি ছাপালো না উল্টো এক বধ পত্রিকা এই ছবি নিয়ে কার্টুন বানিয়ে ছাপিয়ে ফেলল কার্টুনে দেখা যাচ্ছে রাক্ষস টাইপ চেহারার এক লোক খালি গায়ে খাকি হাফ প্যান্ট পরে বেলচা হাতে দাঁড়িয়েছে তার গায়ের এবং পায়ের বড় বড় লোম দেখা যাচ্ছে কার্টুনের নিচে লেখা যোগাযোগ মন্ত্রী বলেছেন আমি একাই তিনশো পঞ্চাশ কিলোমিটার রাস্তা মেরামত করব ইনশাল্লাহ মন্ত্রী পিএসকে ডেকে ক্ষুব্ধ কণ্ঠে বললেন তিন কোটি টাকার একটা মানহানি মামলার ব্যবস্থা করুন আমার ছবি বিকৃত করে ছেপে আমার মানহানি করেছে পিএস বললেন বিকৃত করে তো ছাপে নাই স্যার কার্টুনে আপনাকে চেনা যায় আমাকে চেনা যায় জি স্যার আমার গাভুর্তি লোম লোমের পয়েন্টে মামলা করতে পারেন তবে এখন নতুন ঝামেলা যাওয়া ঠিক হবে না এরপর এরা নিউজ করে দেবে কার্টুন ছবিতে মন্ত্রীর গায়ের লোম দেখানোয় এক কোটি টাকার মানহানির মামলা এক সকালবেলার কথা মন্ত্রীর স্ত্রী সালমা বানু বিশিষ্ট সমাজসেবী পরিবেশ রক্ষাকর্মী বিপন্ন হনুমান বাঁচাও আন্দোলনের সভানেত্রী তার স্বামীকে ঘুম থেকে ডেকে তুলে গলায় বললেন আমাকে না জানিয়ে আমার সঙ্গে পরামর্শ না করে তুমি কি করে এই কাজ করলে মন্ত্রী বললেন কি কাজ করলাম পদত্যাগ করেছো আমাকে না জানিয়ে পদত্যাগ করব কোন দুঃখে পত্রিকায় নিউজ এসেছে এই দেখো মন্ত্রী মহোদয় হতভম্ব হয়ে পড়লেন যোগাযোগ মন্ত্রীর পদত্যাগ নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে মন্ত্রী মহোদয় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন হতভম্ব মন্ত্রী তার পিএসকে টেলিফোন করলেন অনেকবার রিং হল পিএস ধরলেন না তিনিও নিউজ পড়েছেন এখন যে মন্ত্রী নন তার টেলিফোন কেন ধরবেন আমজনতা টেলিফোন ধরার কিছু নেই মন্ত্রী প্রধানমন্ত্রীর রাজনৈতিক পিএসকে টেলিফোন করলেন পিএস তার কোনো কথা না শুনেই বললেন পদত্যাগ করে ভালো করেছেন দলের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে আচ্ছা রাখি মন্ত্রী লাইন কেটে দেওয়ার পর অনেকবার চেষ্টা করলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব টেলিফোন ধরলেন না কিছুক্ষণের মধ্যে তিনি লক্ষ্য করলেন পত্রিকার এই বানোয়াট খবর সবাই বিশ্বাস করে বসে আছে তার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বাহিনীর সাব ইন্সপেক্টর সিগারেট ফুঁকছিল তাকে দেখে সিগারেট ফেলে না দিয়ে শুধু পেছনে আড়াল করল মন্ত্রী মহোদয় প্রধানমন্ত্রীকে ধরার অনেক চেষ্টা করলেন তার চেষ্টা দেখতে পেলে রবার্ট ব্রুসুল লজ্জা পেত একসময় চেষ্টা সফল হলো। প্রধানমন্ত্রী টেলিফোন ধরলেন এবং বললেন আপনি স্বেচ্ছায় পদত্যাগ করে একটি সাহসী পদক্ষেপ নিয়েছেন আপনাকে অভিনন্দন মন্ত্রী না থেকেও জনগণের সেবা করা যায় জনগণের সেবা করুন প্রধানমন্ত্রী টেলিফোন রেখে দিলেন গল্পের মোরাল মন্ত্রীদের বুকে এবং পায়ে লোম না থাকা বাঞ্জনীয় তেত্রিশটা কামান নিয়ে বসে আছি এবারের বিশ্বকাপের প্রথম খেলা বাংলাদেশের এই খেলা কিভাবে দেখা হবে তা নিয়ে প্রথম আলোতে একটা লেখা লিখেছিলাম লেখা ব্যাকফায়ার ফায়ার করল আমার সঙ্গে খেলা দেখার জন্যে পরিচিত অপরিচিত লোকজন টেলিফোন করা শুরু করলো আমার সঙ্গে খেলা দেখতে হলে তো লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার প্রয়োজন নেই বাধ্য হয়ে ভেনু পাল্টালাম নিজের বাসা ছেড়ে প্রকাশক বন্ধু আলমগীর রহমানের বাসায় উপস্থিত হলাম আমি শাওন এবং পুত্র নিষাদ তিনজনের গায়ে বাংলাদেশের খেলোয়াড়দের জার্সি জার্সি কিনতে পাওয়া যাচ্ছে আলমগীর রহমান বললেন আপনারা তিনজন আর কেউ আসবে না তো আপনি তো দলবল ছাড়া চলেন না আমি এত মানুষকে জায়গা দিতে পারব না আমি ক্ষীণগলায় বললাম আমরা তিনজনই আড়াইটা থেকে খেলা শুরু দুপুর দুইটার মধ্যে আলমগীরের বসার ঘরে ভিড় জমে গেল আমার বন্ধু বান্ধব সবাই উপস্থিত অপরিচিত কিছু লোকজনও আছে সবার গায়ে বাংলাদেশের খেলোয়াড়দের জার্সি যারা জার্সি ছাড়া উপস্থিত হয়েছে তারা ব্যাপার দেখে ছুটে গেল জার্সি কিনে আনতে উৎসাহ উত্তেজনায় সবাই ঝলমল করছে কত আলোচনা কত হিসাব নিকাশ খেলা শুরু হওয়ার আগে বাংলাদেশ কেমন খেলবে এই বিষয়ে আলোচনা সভা এই সভায় প্রত্যেকেই মতামত দেবে বন্ধু আর্কিটেক্ট করিম বলল গোহার হারবে ইন্ডিয়ার সামনে দাঁড়াতেই পারবে না করিম একজন ক্রিকেট বোদ্ধা ক্রিকেট বোদ্ধারা খেলোয়াড়দের চেয়েও অনেক ভালো ক্রিকেট বোঝে ক্রিকেট কমেন্টেটরদের চেয়েও এরা জ্ঞানী হয়ে থাকে অন্য প্রকাশের কমল বলল বাংলাদেশ হারবে তবে হার্ট কন্টেস্ট হবে কমল ক্রিকেট বোদ্ধা প্লাস ক্রিকেট রেকর্ড বিশেষজ্ঞ কবে কোন খেলায় কে শূন্য রানে আউট হয়েছে কমল বলে দেবে করিম বলল কোনো কনটেস্টই হবে না ইন্ডিয়া আগে ব্যাট করলে সাড়ে তিনশো রান করবে রানের হিমালয় পর্বত দেখে বাংলাদেশের খেলোয়াড়েরা চুপসে যাবে দুশো রানে অল আউট আমি মন খারাপ করে দেখলাম ক্রিকেট বিজ্ঞজনেরা ইন্ডিয়া জিতবে বলে দিচ্ছেন আর আমরা যারা ক্রিকেট কিছুই বুঝি না যেমন আমি এবং আমার চার বছর বয়সী পুত্র বলছি বাংলাদেশ জিতবে পুত্র নিষাদের চেয়ে আমি তিন কাঠি ওপরে আমি বললাম বাংলাদেশ ইন্ডিয়াকে বাংলা ধোলাই দিয়ে দেবে দশ উইকেটে জিতবে দশ উইকেটে জেতা মানে বাংলা ধোলাই করিম বিরক্ত হয়ে বলল তুমি ক্রিকেট বোঝো না কেন কমেন্ট করো প্লিজ স্টপ টস হয়ে গেছে বাংলাদেশ টসে জিতেও নিল ফিল্ডিং করিম মাথায় হাত দিয়ে বলল সাকিব তুই করলি কি নিজের পায়ে নিজে ইলেকট্রিক করার চালালি ইন্ডিয়ার যেমন ব্যাটিং লাইন ওরা করবে চারশো রান তোরা তো দেশ করতে পারবি না আলমগীর রহমান বললেন করিমের সঙ্গে আমি একশো ভাগ একমত সাকিবের ভুল ডিসিশনের জন্য আমরা হারলাম পুলাপান ক্যাপ্টেন হয়ে গেলে যা হয় ওদের কথাবার্তা শুনে আমি ওদের বাতাসে পাল তুললাম ক্রিকেট অনেকটা মানসিক খেলা বিশাল রানের পাহাড় দেখে যে কোনো দলই ফুটা বেলুনের মতো চুপসে যাবে শাওন বলল ভিন্ন কথা সে বলল দলের ক্যাপ্টেন কোনো কিছু না ভেবেই ফিল্ডিং নেবেন তা হয় না নিশ্চয়ই এই সিদ্ধান্ত তার একার না সবাই মিলে এই সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে আমার মন বলছে আমরা এবারও ভারতকে হারাবো করিম বলল ইন্ডিয়া হারলে আমি কান কেটে ফেলবো ক্রিকেট বোঝে না এমন কারোর সঙ্গে খেলা দেখাই ঠিক না করিমকে কান কাটতে হলো না ইন্ডিয়া জিতল আমি বললাম ইন্ডিয়া যেমন জিতেছে আমরাও জিতেছি তিনশো রানের বিপরীতে দুশো তিরাশি রান মানেই বিজয় বিশাল বিজয় ক্রিকেট খেলা নিয়ে আমার কোনো মন্তব্যের সঙ্গে কেউ একমত হয় না প্রথমবার সবাই একমত হলো সবাই অক্ষত কর্ণ করিম সহ বলল বাংলাদেশ হারেনি বাংলাদেশের বিজয় উপলক্ষে আমরা আমার সোনার বাংলা গান গাইলাম এগারোটা মোমবাতি জ্বালিয়ে আইসক্রিম কেক কাটা হলো এগারোটা মোমবাতি প্রসঙ্গে আমার মনে পড়ল অনেক দিন ধরেই আমি এগারো রহস্য সমাধানের চেষ্টা করছি পাচ্ছি না ক্রিকেট এগারো জন কেন খেলে বারোজন না কেন বা জন না কেন ফুটবলেও এগারো জন হকিতেও এগারো এই এগারো কবে শুরু হলো বা কেন শুরু হলো একইভাবে মাথায় আরেকটি প্রশ্ন আমরা তেত্রিশবার তোপধ্বনি করি কেন বত্রিশ বার কেন করি না বা বার কেন করি না এখন বলি এগারো এবং তেত্রিশ এই লেখায় হঠাৎ কেন আনলাম বাংলাদেশ বিশ্বকাপে জিতবে এবং আমরা তেত্রিশবার তোপোধ্বনি করবো এই ভেবেই তেত্রিশ তোপোধ্বনি প্রসঙ্গ হ্যালো বাংলাদেশের খেলোয়াড়েরা আমরা কিন্তু তেত্রিশটা কামান নিয়ে বসে আছি মাঠ রঙ্গ গুপ্তধন পাওয়ার মতো ব্যাপার ঘটেছে আমার হাতে বিশ্বকাপের দুটা টিকিট বাংলাদেশ আয়ারল্যান্ডের খেলা মাঠে বসে দেখতে পারবো টিকিট দুটি এমপি হিসেবে শাওনের মা পেয়েছেন তার হাত থেকে ছিনতাই করে নিয়ে নিয়েছে তার ছোট দুই মেয়ে শাওন দুই বোনের হাত থেকে গোপনে উদ্ধার করে নিয়ে এসেছে চোরের উপর বাটপাড়ি একেই বলে আড়াইটার সময় খেলা শুরু হবে আমরা সাড়ে বারোটার সময় ঘর থেকে বের হলাম স্টেডিয়ামে ঢুকতে হলে লম্বা লাইনে দাঁড়াতে হবে নিরাপত্তা চেকিং আগে ভাগে যাওয়াই ভালো স্টেডিয়ামে ঢোকার পথের রাস্তায় কোনো যানবাহন চলছে না শত শত মানুষ হাঁটাহাঁটি করছে এদের হাতে টিকিট নেই যেখানে খেলা হবে তার আশেপাশেই থাকতে পারার আনন্দেই তারা অভিভূত রাস্তায় প্রচুর তরুণ তরুণীকে দেখা গেল রং তুলি নিয়ে ঘুরছে ক্রিকেট প্রেমীদের মুখে বাংলাদেশ পতাকা আঁকছে অতি উৎসাহীরা তাদের সারা মুখে হলুদ কালো আঁকিবুকিতে বাঘ সাজছে শাওন তার গালে বাংলাদেশের পতাকা আঁকালো আমি তাকে বললাম আমার বাঘ সাজার শখ তোমার কি আপত্তি আছে শাওন বলল আপত্তি থাকবে কেন তোমার যা সাজার ইচ্ছা সাজো শেষ মুহূর্তে বাঘ সাজার পরিকল্পনা বাদ দিলাম বৃদ্ধ বাঘ সেজে মাঠে ঢোকার কোনো মানে হয় না মাঠে ঢুকবে তরুণ বাঘ এবং বাঘিনীরা প্রথম পর্যায়ের নিরাপত্তা কর্মীদের কাছে আমি ধরা খেলাম পকেটের সিগারেটের প্যাকেট ও ম্যাচ ফেলে দিতে হলো দ্বিতীয় পর্যায়ে নিরাপত্তা চেকিংয়ে শাওন ধরা খেলো তার হ্যান্ডব্যাগে পাওয়া গেল ফেস পাউডারের কৌটা মেকআপের কিছু জিনিসপত্র চিরুনি সব ফেলে দিতে হবে শাওন করুন মুখে দেন দরবার করছে আমি পাশে দাঁড়িয়ে আছি দেন দরবারে লাভ হলো না সব ফেলে দিতে হলো স্টেডিয়ামে ঢুকে ধাক্কার মতো খেলাম সব ছবির মতো সুন্দর আমি বিদেশি কোনো স্টেডিয়াম দেখিনি কাজে তুলনা করতে পারছি না তুলনা ছাড়াই বলছি আমাদের এই স্টেডিয়াম দৃষ্টিনন্দন বড় কোনো হোটেলের ঘরে ঢুকলে প্রথমে বাথরুম দেখতে ইচ্ছা করে আমি স্টেডিয়ামের বাথরুমে উঁকি দিলাম সব ঝকঝক তক তক করছে টিকিটে নম্বর দেওয়া ছিল নম্বর মিলিয়ে বসেছি আমাদের সামনে মাঠের ওপাশে বিশাল টিভি স্ক্রিন আমি অস্বস্তি নিয়ে মাঠের দিকে তাকিয়ে আছি অস্বস্তির কারণ পুরো মাঠ একসঙ্গে দেখতে পাচ্ছি আমার অভ্যাস টিভি স্ক্রিনে খেলা দেখা সেখানে সব কিছু খণ্ড খণ্ড করে দেখানো হয় যখন বোলার বল হাতে ছুটে আসেন তখন শুধু বোলারকে ধরা হয় বল দেখানো হয় স্লো মোশনে এখন সব খেলোয়াড়কে একসঙ্গে দেখবো ব্রেন ব্যাপারটা গুছিয়ে নিতে পারছে না টস হয়ে গেছে বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছে সারা মাঠে আনন্দের ঢেউ আক্ষরিক অর্থেই ঢেউ বয়ে গেল এক প্রান্ত থেকে ঢেউ শুরু হয়ে অন্য প্রান্তে গিয়ে থামে এর নাম মেক্সিকাম ওয়েভ দুই দলের খেলোয়াড়েরা শাড়ি বেঁধে পাশাপাশি দাঁড়িয়ে আছেন সবার সামনে বাংলাদেশের একটি করে বালক বা বালিকা সুন্দর দৃশ্য শুরু হলো আয়ারল্যান্ডে জাতীয় সঙ্গীত দিয়ে অনেক দর্শক দেখলাম উঠে দাঁড়ালেন আমি কি করব বুঝতে পারছি না আয়ারল্যান্ড আজ আমাদের শত্রু শত্রুদের জাতীয় সঙ্গীতে কি উঠে দাঁড়ানো উচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সময় অদ্ভুত দৃশ্যের অবতারণা হলো দর্শকরা সবাই উঠে দাঁড়িয়েছেন গানের সঙ্গে গলা মেলাচ্ছেন আমি লক্ষ্য করলাম আমার চোখে পানি এসে গেছে খেলা শুরু হয়েছে তামিমের দুর্দান্ত ঝড়ো ব্যাটিং আমাদের পেছনে বসা কিছু তরুণের মন্তব্য শুনে মজা পাচ্ছি তামিম তক্তা বানায় দাও মুখ বরাবর বল মারো বদগুলার মুখ ভোতা করে দাও কত বড় সাহস বাংলাদেশের সঙ্গে খেলতে আসে তামিমের রাজ্যে অবস্থা সাড়ে তিনশো থেকে চারশো রান উঠবে আয়ারল্যান্ড আজ মাঠেই হাগামোতা করবে আমি এদের উত্তেজনায় যুক্ত হতে পারছি না কারণ বল চোখে দেখছি না বল কোন দিকে যাচ্ছে তাও বুঝতে পারছি না বারবার মনে হচ্ছে টিভি পর্দায় খেলা দেখা উচিত ছিল মাঠে এসে ভুল করেছি আমার সামনের শাড়ির একজোড়া তরুণ তরুণী আমাকে খেলায় মন দিতে দিচ্ছে না তারা মনে হয় নতুন বিয়ে করেছে কিংবা প্রেমিক প্রেমিকা তারা সারাক্ষণই একে অন্যের ছবি তুলছে একজন অন্যজনের গায়ে পড়ে যাচ্ছে একই সঙ্গে পায়ের খেলাও খেলছে পায়ে পায়ে ঠোকাঠুকি ভুবু জেলা নামক বাদ্যযন্ত্রটি এই স্টেডিয়ামে নিষিদ্ধ কিন্তু এই যুগল ভুবু জেলার একটি মিনি সংস্করণ জোগাড় করেছে বস্তুটি বাঁশির মতো না চারকোনা ফু দিলেই ভুবু জেলার চেয়েও বিকট শব্দ হয় এরা ক্ষণে ক্ষণে ভুবু জেলা বাজিয়ে আমাকে চমকাচ্ছে আমার পাশে এক ভদ্রলোক বসেছেন তিনি সারাক্ষণই উচ্চস্বরে মোবাইলে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে চলেছেন খেলা কি হচ্ছে বা না হচ্ছে সেদিকে তার ভ্রুক্ষেপও নেই কে শামসু আমি তো মাঠে খেলা দেখছি ফজলু কই তারে টেলিফোনে পাচ্ছি না ফজলুকে বলো আমারে যেন কল দেয় রংমিস্ত্রি পেয়েছ আচ্ছা আমি পাত্তা লাগাচ্ছি খেলা এগুচ্ছে মোবাইলওয়ালা রং মিস্ত্রির অনুসন্ধানে ব্যস্ত আছেন খাদক প্রজাতির একজনকে দেখলাম খেলার শুরু থেকেই তিনি খাবার স্টল থেকে একের পর এক খাবার নিয়ে আসছেন শেষ হচ্ছে আবার আনছেন খাদ্য গ্রহণ চলছেই আবহর সঙ্গীতের মতো মুরগির হার চিবানোর শব্দ আসছে পুলিশ বাহিনীর কিছু সদস্যকে দেখে খুব মায়া লাগলো তাদের ডিউটি পড়েছে বক্সের দর্শকদের দিকে তাকিয়ে থাকার চমৎকার খেলা হচ্ছে বেচারারা উপস্থিত থেকেও খেলা দেখতে পারছে না তাদের তাকিয়ে থাকতে হচ্ছে উল্লেসিত দর্শকদের মুখের দিকে উল্লাসের কারণ জানার অধিকার তাদের নেই উল্লাসে বাধা পড়ল ইমরুল কায়েস আউট বাংলাদেশের টিমে ডমিনো এফেক্ট প্রবল একা কেউ আউট হয় না দল বল নিয়ে হয় দেখতে দেখতে চার ব্যাটসম্যান শেষ সাকিবের আউটে মাঠে নেমে এলো কবরের নিস্তব্ধতা শেষ ভরসে আশরাফুল সাত নম্বরে নেমে এসে সবাইকে চমকাবে এই আমাদের বিশ্বাস মাঠে আশাফুল ঢোকা মাত্র আমরা হাততালি দিলাম আমাদের মধ্যে স্বস্তির ভাব ফিরে এলো হাই খোদা এতে দেখি পুরনো আশরাফুল এক রান করে আউট ব্যাট নিয়ে প্র্যাকটিস করতে করতে হাসি মুখে মাঠ থেকে বিদায় আমার পেছনে বসা তরুণের দল বলল, আশাফুলকে এমন শাস্তি দেওয়া দরকার যেন তার সারা জীবন মনে থাকে একটা লম্বা বাঁশ এনে বাক্যটি লিখলাম না পাঠকদের কল্পনায় ছেড়ে দিলাম আশরাফুল আউট হওয়ার পর পর আমি উঠে দাঁড়ালাম শাওনকে বললাম বাংলাদেশের পরাজয় আমি এত মানুষের সঙ্গে দেখব না আমি চললাম শাওনও উঠে দাঁড়ালো দুঃখিত গলায় বলল মাঠে বসে বাংলাদেশের বিজয় দেখব বলে তোমাকে নিয়ে এসেছি এমন অবস্থা হবে কে জানতো সরি বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের খবর রাস্তায় দাঁড়ানো মানুষদের কাছে পৌঁছে গেছে তাদের হতাশায় মৃয়মান মুখ দেখে দেখে ফিরছি আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে শাওন বলল প্লিজ এত মন খারাপ করবে না পরের ম্যাচে আমরা অবশ্যই জিতব এত মানুষের ভালোবাসা কখনো বৃথা যেতে পারে না পাদটিকা একই কাণ্ড এই খেলায় শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে অভিমান করে মাঠ ছেড়ে চলে আসায় আসল খেলাটা দেখা হলো না আফসোস আফসোস এবং আফসোস